वेलकम बैक टू माय यूट्यूब चैनल मौसुमीज ब्लॉग। तो आज के न्यू एक ब्लॉग, आजकल वीडियो अन्य रकम होते चले। आजकल वीडियो अन्य रकम बोलते तुम्हारा थंबनेल देखे बुझते ही पेरेछो जे आजकल वीडियो की निये होच्छे। आज के हलो फटोशूट आछे आमार, आज के प्राय अनेक दिन पर एक फटोशूट करते एसेछि। तो ये दीदी भाई, मेकअप आर्टिस्ट दीदी भाई, दीदी भाई हमें सजाबे और यहाँ हे मोनालिसा दीदी बाड़ी, माने जेखने फटोशूट होबे आर कि, ओई दीदी भाई हमें फटोशूट करबे। तो तुम्हारे साथे पुरो ब्लॉगटा शेयर करब, कोनटा मोनालिसा दीदी बा दादा सबार साथे तुम्हारे परिचय करिए देव और तुम्हारा वीडियो देखते थको। तो हमार मेकअप चलछे, दीदी भाई आमाके मेकअप करिए दिच्छे सुंदर करे। तो आमार खूब पसंद हुएछिलो, आज के एक रिसेप्शन लुक दिच्छे आर कि आमाके। तो देखो दीदी भाई कि सुंदर सजाच्छे। तो आमार तो खूब 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 भालो लेगेछे, तोमादेर केमन लागछे कमेंट करे अवश्यई जानिओ। কিন্তু আমি ফার্স্ট টাইম সাজলাম আর কি, আমাকে সাজালো, কারণ এর আগে আমি অন্য কোনো দিদির কাছে মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়েছিল। তো আমাকে এবার জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছে দিদি ভাই, আমিও পরে নিচ্ছি কয়েকটা। তো এই আর কি, তো এটা আমার ফাইনাল লুক, একদম রেডি। আমি এবার আমাকে শুধু সিঁদুরটা পরিয়ে দেবে আর টিকলিটা পরিয়ে দেবে। তো আমরা উপর থেকে নিচে নেমে আসলাম, নিচে এবার ফটোশ্যুট হবে আর কি। সব কমপ্লিট হয়ে গেছে আমাদের সাজগোজ, দিদি ভাই আমাকে পুরোপুরি রেডি করে দিয়েছে, এবার আমাদের ফটোশ্যুট হবে। নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে
তো আমাদের ফটোশ্যুট হয়ে গেছে, এবারে হচ্ছে গয়নাগাটি খুলে ফেলতে হবে, সাজগোজ। অনেকক্ষণ ফটোশ্যুট হলো, অনেকক্ষণ সাজগোজ হলো, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই আর কি, দিদিভাই এখন গুছিয়ে ফেলছে সব সাজগোজ, আর আমি এদিকে সাজগোজগুলো খুলতে থাকছি। তো আমাদের এখন ফটোশুট কমপ্লিট হয়ে গেছে। ওই যে মোনালিসা দি, হাই করে দাও। আর এই যে মেকআপ আর্টিস্ট দিদি, এই দিদি আমাকে সাজিয়েছে। তো এই আর কি, আবার আমরা শুট শেষ হয়ে গেছে, এবারে আমরা একটু কফি খেয়ে নেবো সবাই মিলে একসাথে। ওই যে দুই দিদি আছে আর আমি, মজা। কফি খাও, আমরা কফি খাচ্ছি। তো এখানে আমরা কফি খেতে খেতে খুব মজা করছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম আর কি। তো বেশিক্ষণ বসতে পারিনি, একটুখানি জাস্ট বসে গল্প করছিলাম, খেতে খেতে যতটুকু গল্প করছিলাম এটাই। তো তারপরে মোনালিসা দির কথা বলি, আর ওনার হাজব্যান্ড মানে দাদার কথা বলছি আর কি। খুবই ভালো, খুবই ভালো ব্যবহার, কথাবার্তা খুবই ভালো। আর ওই দিদির কথা তো কি বলবো, এই ফার্স্ট টাইম দেখা হলো, সাজলাম, খুবই ভালো লাগলো। এবার বাড়ি যাওয়ার পালা, 7:04 বেজে গেছে। আর তো এই যে দাদা দিদি, আর এই যে মেকআপ আর্টিস্ট দিদি, আর এই যে আমি। তো এবার বাড়ি যাচ্ছি, চলো।